নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হিমেল, বিক্ষোভের চিত্র আমরা খানিক আগেও দেখেছি, কোনো কর্তৃপক্ষের আশ্বাস বা কোনো বক্তব্য কি মিলেছে কিনা এ বিষয়ে? ১৮৩টি পদে নিয়োগের কথা বলা হয়েছিল, সেখানে ১৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু যারা প্রথম থেকে আইডিসিআর এবং সেন্ট্রাল ল্যাবের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিল তাদেরকে নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু এই ১৪৪ জনের মধ্যে আইডিসিআর এবং সেন্ট্রাল ল্যাবের কেউ নেই। সেই নিয়োগটি বাতিলের তারা দাবি জানিয়েছেন এবং মাস্টার রোলে কোনো নিয়োগ দেওয়া যাবে না এমন, এবং ১২০০ যে টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে যেন নিয়োগ দেওয়া হয় সেই দাবি করেছেন। আমি একটু কথা বলতে চাই যে এই যে ২০০৮ সাল থেকে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে, এখন যদি আবার আন্দোলন চলে একটি বিজ্ঞপ্তি হয়েছে, তাহলে কীভাবে আসলে এই টেকনোলজি করা সম্ভব কিংবা আপনাদের দাবি? ২০০৮ সাল থেকে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ করে আর কোনো নিয়োগ নাই, ফলে দেশে প্রায় ২৫,০০০ বেকার মেডিকেল টেকনোলজিস্টের সৃষ্টি হয়েছে। অপরদিকে মেডিকেল টেকনোলজিস্টদের অভাবে চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, তা আজকে দৃশ্যমান। এমতো অবস্থায় অধিক কমপক্ষে ২০,০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলে এই সমস্যার সমাধান হবে। আপনি কি মনে করেন যে একবারে যেখানে এতদিন নিয়োগ বন্ধ রয়েছিল সেখানে একবারে ২০,০০০ টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। অ্যাডক ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে ধাপে ধাপে পদ সৃষ্টি করে তাদেরকে অ্যাবজর্ব করা সম্ভব, এবং এই যে নিয়োগ না হওয়াটা এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের চরম গাফিলতি আছে, তার কারণে আজকে এই প্রশিক্ষিত জনবল আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শুধু তাই না, স্বাস্থ্য অধিদপ্তর সবসময় এই মেডিকেল টেকনোলজিস্টদের অমর্যাদা করে আসছে, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করছে না। ধন্যবাদ। আপনি শুনছিলেন এই যে টেকনোলজিস্টদের যে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই এবং মূল্যায়ন নয়, সেই বিষয়টি এখানে যারা টেকনোলজিস্ট আছেন তারা চেষ্টা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। নিশ্চয়ই হিমেল, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক মহাখালী থেকে যুক্ত ছিলেন।